across the block. Enemy and friend is not an option now. We all listen, now we go dance and start. Sing Salabina, man, or do you
এখানে আমরা যে প্রজেক্টগুলো দেখছি এই সবগুলো প্রজেক্টই আমাদের যে বর্তমান সেশনের ছাত্ররা যারা পাশ করে বের হচ্ছে মানে হচ্ছে ১৬-১৭ সেশনের ছাত্রদের তৈরি, এখানে কয়েকটা মাত্র আছে, এখানে এ ধরনের আরও অনেক প্রজেক্ট তারা বানাইছে। তো এখানে কয়েকটা জাস্ট ডেমোনস্ট্রেশন করা হয়েছে, আমি কয়েকটা সম্পর্কে একটু ধারণা দিই। যেমন এই প্রজেক্টটা একটা ডিস্টেন্স মিটার, এখান থেকে কতখানি ডিস্টেন্স আছে এই ডিস্টেন্স তারপরে মেজার করতে পারবে এই সেন্সরের মাধ্যমে। এটা হচ্ছে অ্যালকোহল সেন্সর, অ্যালকোহল সেন্সর আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন গাড়ি চালানোর সময় কেউ যদি অ্যালকোহল নিয়ে গাড়ি চালায় তাহলে গাড়ি বন্ধ হয়ে যাবে, এই ধরনের অনেক কাজ করা যায়। তারপরে এটা হচ্ছে হোম অটোমেশন সিস্টেম, এটা হচ্ছে হোম অটোমেশন অ্যান্ড ফায়ার সিস্টেম, এই ধরনের আরও অনেক প্রজেক্ট করেছে, এটা খুব ভালো ভালো কাজ করেছে। এটা হচ্ছে ফ্লেম সেন্সর, ফ্লেম সেন্সর যেমন কোনো জায়গায় আগুন লাগলে সেই হঠাৎ করে দেখা যাচ্ছে যে ওই জায়গাটায় অটোমেটিকভাবে পানি দিয়ে সেই জায়গাটা নিভাই দিবে। তারপর এটা হচ্ছে ওয়াটার লেভেল ইন্ডিকেটর, আমাদের প্রত্যেকের বাসাতেই যে বিভিন্ন ধরনের ট্যাঙ্কিগুলো আছে আমরা সেই জায়গাতে এই সিস্টেমটা যদি ইউজ করি তাহলে আমাদের প্রতিদিনকার সুইচ অন অফ করার সিস্টেমে সেই ধরনের কোনো আর সমস্যা থাকবে না। এই ধরনের আরও অনেক অনেক প্রজেক্ট আছে, তো আমি লাস্ট কয়েকটা সম্পর্কে বললাম। এই ছেলেরা খুব ভালো কাজ করেছে এবং আমি তাদের ভবিষ্যতে আরও সফলতা কামনা করি। ওকে, এটা আমাদের একটি নিউমেটিক ট্রেনার বোর্ড। এই নিউমেটিক ট্রেনার বোর্ড দ্বারা আমরা ছাত্রদেরকে পিএলসি কীভাবে রান করা যায় পিএলসির প্র্যাকটিক্যালি ফিল্ডে প্রয়োগ দেখানো হয়। এখানে আমরা পিএলসির প্রোগ্রামটা কম্পিউটার দ্বারা রান করানো হয়েছে, কম্পিউটারের প্রোগ্রামে ল্যাডার ডায়াগ্রাম দ্বারা প্রোগ্রাম করা হয়েছে। এখানে দুইটা সুইচিং করা আছে, দুইটা সুইচিং, এখানে আমাদের ডাবল অ্যাক্টিং সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডার দেওয়া আছে। ডাবল অ্যাক্টিং সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডারগুলো রান হবে আমাদের কম্প্রেশন দ্বারা এবং এই পিনিউমেটিক ট্রেনার টোটালটাই রান হবে সুইচ দ্বারা। P0 সুইচ আমি এখন অন করলাম, এখন আমাদের পিনিউমেটিক ট্রেনারটা রান হয়ে গেল। এখন সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডার একবার কাজ করছে, ডাবল অ্যাক্টিং সিলিন্ডার একটা কাজ করছে, এগুলো কাজ করে সলিনয়েড ভাল্ব দ্বারা। এখানে সলিনয়েড ভাল্ব আছে, সলিনয়েড ভাল্বগুলো দ্বারা কাজ করছে। এভাবে আমরা ছাত্রদেরকে কীভাবে প্র্যাকটিক্যালি ব্যবহারিক বাস্তবভাবে একটি ইন্ডাস্ট্রিতে কীভাবে একটি পিএলসি কাজ করে সেটা আমরা প্রোগ্রাম দ্বারা রান করে ব্যবহারিক বাস্তবভাবে জ্ঞান অর্জন করার জন্য প্রয়োগ দেখা করি। এখানে আমি T1 অফ করলাম, মেশিনটা অফ হয়ে গেল। মেকাট্রনিক্স এই 21 শতাব্দী চ্যালেঞ্জ মোকাবেলায় মেকাট্রনিক্স টেকনোলজি তৈরি হয়েছিল, যে এই 21 শতাব্দীর যে নতুন যে বিশ্বায়নের চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে এখানে সব কিছুই অটোমেশন হয়ে যাচ্ছে। সোজা কথা বলতে গেলে মেকাট্রনিক্স ডিপার্টমেন্টের আসছে হলো মেকানিক্যাল এবং বলা হয় ইলেকট্রনিক্স কম্পিউটারের কম্বিনেশান। অর্থাৎ আমরা যে মেকানিক্যাল প্রসেসগুলো করি লাইক ওয়েল্ডিং বা কোনো কনস্ট্রাকশন ফিজিক্যাল কোনো সেসব কনস্ট্রাকশনে প্রসেসগুলোকে আমরা ম্যান ছাড়া অটোমেটিকভাবে যদি কোনো প্রসেস তৈরি করি সেটাই হলো মেকাট্রনিক্স। আমরা উন্নত বিশ্বের দিকে তাকাইলে দেখব সিঙ্গাপুরের সব কান্ট্রিতে আমাদের মেকানিক্যাল টেকনোলজি কোনো কোনো প্রতিষ্ঠানে তারা মেকানিক্যাল টেকনোলজিকেই পড়াইতেছে না আরও। কারণ হলো যে মেকাট্রনিক্স এখন আর নাই, এখন মানুষ আর কাজ করবে না, এখন কাজ করবে মেশিন। হ্যাঁ, সে মেশিনে প্রোগ্রাম আমাদের করে দিতে হবে, প্রোগ্রাম অনুযায়ী অটোমেটিক কাজ হবে এবং এই কাজগুলোই করবে হলো মেকাট্রনিক্স ইঞ্জিনিয়াররা। যদিও আমাদের দেশের প্রচলিত ইঞ্জিনিয়ারিং যে ধারণার সাথে আছে তার সাথে এটা যায় না, বা আমাদের দেশের অনেকেই এটা সম্পর্কে ওয়াকিফাল না, বাট মেকাট্রনিক্স এই বর্তমান সময়ের লেটেস্ট টেকনোলজি বলতে যা বোঝায় সেটাই হলো মেকাট্রনিক্স। এই হলো সংক্ষিপ্ত আকারে মেকাট্রনিক্সের পরিচয়। আরও একটু বলতে চাই আমি যে আমাদের রাজশাহী পলিটেকনিকেই প্রথম এই পলিটেকনিক সিস্টেমের মেকাট্রনিক্স ডিপার্টমেন্ট চালু হয়। এইটা অনুমোদন হয় 2002 সালে, যেটা স্টুডেন্ট ভর্তি হয় প্রথম 2006 সালে। এ পর্যন্ত প্রায় 9টি ব্যাচ এখান থেকে বের হয়ে গেছে, এর মধ্যে অনেক গ্রাজুয়েট যারা ভালো ভালো মাল্টিনেশনাল কোম্পানি, হ্যাঁ, লাইক স্কোয়ার, ম্যাক্সিমকো, নিটল মোটরস, আবার সরকারি যদি বলি আমরা সরকারি চাকরির যদিও পথ সেভাবে সৃষ্টি হয় না এই মেকাট্রনিক্সের, কিন্তু বাট তারপরও যেমন PGCB এরম রিলেটেড দু একটা প্রতিষ্ঠানে আমাদের মেকাট্রনিক্স গ্রাজুয়েটরা চাকরি করে আসতেছে। আসসালামু আলাইকুম,
রাজশাহী পোর্টিং ইনস্টিটিউটের মেকাট্রনিক্স টেকনোলজির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বর্তমান সরকার আমাদের বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং সেক্টরকে ডেভেলপ করার জন্য, এডুকেশন ডেভেলপ করার জন্য ব্যাপক ভূমিকা নিয়েছেন। তার মধ্যে ইমার্জিং টেকনোলজি হিসাবে বাংলাদেশের অন্যতম মেকাট্রনিক্স টেকনোলজি ইতিমধ্যে আমাদের রাজশাহী পোর্টিং ইনস্টিটিউটে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটা প্রায় বেশ অনেক বছর ধরে এটা কার্যক্রম চলছে এবং এখান থেকে যারা পাশ করছে তারা বিভিন্ন সেক্টরে এটা তারা কাজ করছে। তো আমাদের এই মেকাট্রনিক্স ডিপার্টমেন্টটা হচ্ছে যে মেকানিক্যালের অ্যালাইড টেকনোলজি, মেকানিক্যাল অ্যালাইড অংশ। তো এই মেকাট্রনিক্সে আমাদের যে অ্যাকচুয়ালি বর্তমানে সারা বিশ্বে অটোমেশন প্রসেস চলছে, সেই অটোমেশনের মধ্যে আমাদের যে ইলেকট্রনিক্স, কম্পিউটার, সফটওয়্যার সিস্টেম এবং গার্মেন্টস, টেক্সটাইল, অল ওভার যা যেখানে টেকনোলজি আছে, আমাদের অটোমোটিভ, অ্যারোনটিক্স, সেখানে আমাদের এই মেকাট্রনিক্সের ভূমিকা অপরিসীম। এবং এখানে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার যারা আছেন তারা প্রত্যেকটা সেক্টরে তাদের অবদান অনস্বীকার্য, কারণ তারা না থাকলে এখন বর্তমান যে বিশ্বে যে অটোমেশনের যুগ চলছে, সমস্ত অটোমেশনের মধ্যেই আমাদের এই মেকাট্রনিক্সের টেকনোলজি কাজটা করে। আশা করি এটা পরিচিতি যদি বেশি হয় তাহলে দেখা যাবে অটোমেটিকভাবে এটা ডিমান্ড খুব বেশি, কারণ বিদেশে আমরা দেখেছি যে ছাত্ররা থার্ড ইয়ার থাকা অবস্থায়, মানে আমাদের তো ষষ্ঠ সেমিস্টার তারা থাকা, ষষ্ঠ সেমিস্টার বা সপ্তম সেমিস্টার থাকা অবস্থায় তারা চাকরি তাদের জন্য অপেক্ষা করে, কিন্তু আমাদের দেশে এটা পরিচিত না থাকার কারণে এটা অনেকে জানে না যে মেগাট্রনিক্স ফাংশনটা কি। তো আমি আশা করব আমাদের বর্তমান সরকার মহোদয় এটার ব্যাপারে ব্যাপক উদ্যোগ নিয়েছেন, আমরাও চেষ্টা করছি এবং এটাকে যত ব্যাপক প্রচার করা যায় প্রচারই প্রসার, এই জন্য আমরা আশা করবো যে ইনশাআল্লাহ মেগাট্রনিক্স আগামী দিনের পায়োনিয়ার হিসেবে কাজ করবে এবং বাংলাদেশের উন্নয়নের জন্য ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা করছি। সবাইকে ধন্যবাদ।